করে থাকবো আমি তোমাকে ছাড়া। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না সোনা, তুমি ফিরে আসো না। কোথায় গেলে তুমি আমাকে না বলে, কোথায় চলে গেলে, কেন গেলে তুমি আমাকে ছেড়ে? তুমি এরকম একা ফেলে দিয়ে চলে গেলে। তুমি তো বলেছিলে আমি কখনো যেন ছেড়ে যাবে না। ছেড়ে যাবে না, কথা দিও, সুখে সংসারের মধ্যে ফাটল ধরলো। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও ফুটেজ দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে। শুতে যে বোনটিকে দেখতে পেয়েছেন হাউ মাউ করে অনলাইনে এসে কাদাগাড়ি করতেছে, কান্নাকাড়ি করতেছে, কেন করতেছে? তার স্বামীর জন্য কান্নাকাড়ি করতেছে। এই বোনটি আগে হিন্দু ছিল, একটা মুসলিম ছেলেকে ভালোবেসে তাকে বিবাহ করেছে। বিবাহ করার পর তাদের এক দুই মাস ঘর সংসার ভালো চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত ছেলে উদা হয়ে গিয়েছে। এখন মেয়েটি বলতেছে তাকে নাকি ধরে রেখে দিয়েছে তার বাপ মা। এখন মেয়েটি এত জোরে জোরে কান্নাকাটি করতেছে, সে বলতেছে আমি তাকে এতটাই ভালোবাসি, আমি তাকে ছাড়া ভাসবো না, আমার মরা ছাড়া কোনো গতি নেই। এ ধরনের কথাবার্তা বলতেছে সেই বোনটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন কথা না বাড়িয়ে আমরা কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজে দেখি। তো কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন দর্শক শ্রোতা, ভিডিওটি আমরা আগে দেখি। তুমি তো বলেছিলে আমি কখনো যেন ছেড়ে যাবে না, কখনো যাবে না আমাকে ছেড়ে। তাহলে কেন গেলে তোমার একা ফেলে? জানি আর আসবে না ফিরে, তবুও ভালোবাসি তোমায় তেমনি করে। তোমার দেওয়া অভিমানের ছলে ভাসি আমি নয়ন জলে। স্ত্রীর কথাই স্বামী তাকে বলেছিল তাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আজ স্বামীর জন্যই সোশ্যাল মিডিয়ায় কান্নার জ্বর উঠেছে স্ত্রীর। দেড় বছর ধরে তাদের সংসার জীবন সুখেই কাটছিল, কিন্তু গত 20 তারিখে এক বড় সড়ো ফাটল ধরল তাদের সম্পর্কে। হঠাৎই নিখুঁজ হয়ে যায় স্বামী কালাম বিশ্বাস, আর এরপর থেকেই অভিমানে নিশ্চুপ স্ত্রী রোজিনা বিবি। ছেলেটি মেয়েটিকে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছিল মুসলিম ধর্ম। স্বামীর পালিয়ে যাওয়ার পর থানায় ডায়েরিও করেছে স্ত্রী রোজিনা বিবি। স্ত্রীর মতে স্বামীকে আটকে রেখেছে তার স্বামীর বাড়ির লোকেরাই। এই ঘটনার পর স্ত্রী ভেঙে পড়েছে কান্নায়, তার কান্নার রোল উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। কি বলছেন স্ত্রী শুনে নিন শুধুমাত্র HBS বাংলা 24-এ। ব্যুরো রিপোর্ট, HBS বাংলা 24। আমি যেখানে থাকি সেটা হলো ফতুল্লাপুর থানা নিমতা, উত্তর 24 পরগনা, পোস্ট নিমতা। আমি 20-21 তারিখ আমি একটা মিসিং ডায়েরি করেছি ওনাদের, ওখান থেকে আমি এখনো কোনো রিপ্লাই পাইনি। অনেক জায়গায় খুঁজেছি, খুঁজতে পাচ্ছি না। ওর বাবা মার বাড়িতেও গেছি, সেখানে বলছে আসেনি, কিন্তু ওর বাবা মাই সরিয়ে রেখেছে আমার কাছে, কেড়ে নিয়েছে। ওর বাবা মা আমার কাছে কেড়ে নিয়েছে। আমি ওকে যাই, ওকে যারা আমি বাঁচতে পারবো না, ওকে যারা বাঁচবো না, আমি খুব ভালোবাসি ওকে। আমাদের কোনো অশান্তি ছিল না, কোনো ঝামেলা ছিল না, কোনো কিচ্ছু হয়েছিল না। তোমার আমার কথা ছিল একসাথে থাকার জন্য, তোমার আমার কথা ছিল একসাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও ফুটেজে দেখলেন বোনটি হাউ মাউ করে কান্নাকাটি করতেছে এবং বোনটি তার স্বামী ছাড়া ভাসবে না। স্বামীকে খুবই ভালোবাসে, যার কারণে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। যাই হোক দর্শক শ্রোতা, সে বিশ্বাস ভাই তার বিশ্বাসটা রাখে নাই। তো দর্শক শ্রোতা, এই সমস্ত ঘটনা আমাদের সমাজে এমন অহরহ হচ্ছে। ভিডিওটিতে দেখলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।